আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কুয়েত সিটি এবং কুয়েত সিটি টাওয়ার বলা হয়। এই দেশে 1990 কি 92 দিকে এই দেশে যুদ্ধ ছিল এবং এই যুদ্ধের পরে এদের স্বাধীন হয় 26শে ফেব্রুয়ারি। এই 26শে ফেব্রুয়ারির পরে তারা 26শে ফেব্রুয়ারি মানে স্বাধীনতা দিবস আসলে তারা এই জায়গায় আইসা তাদের স্বাধীনতা দিবস পালন করে। আজকে আমি সে জায়গায় আসলাম ঘুরার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে অনেক কিছু, এই সে কুয়েত সিটি টাওয়ার। এটার পাশে আকুয়া পার্ক আছে, এখানে লোকা এটার পরে কোনো দেশ নাই, এটার পরে ওটা সাগর আর সাগর, সাগরের মাঝখান দিয়া আপনার একটা ইয়া গেছে। এই জন্য ইয়াটা দেখো জিগলি মিল দেখেছেন, এটা হচ্ছে আপনার ইয়া, এটা হচ্ছে আপনাদের ব্রিজ, অনেক বড় ব্রিজ, কোটি কোটি টাকা দিয়ে এই ব্রিজ দিছে এই দেশের সরকার। এই যে টাওয়ারটা দেখতেছেন, এই টাওয়ারটা হলো কুয়েতের মধ্যে সবচেয়ে বড় টাওয়ার, এটা হচ্ছে বড় টাওয়ার আর নাই। তো আমি এই জায়গার মধ্যে আসি প্রায় 8-9 মাস আগেও এই জায়গায় আসছিলাম, আজকেও আসলাম। তো মাঝে মাঝে এই জায়গায় একটু খোলামেলা, সবাই ভ্রমণ কেন্দ্র সবাই ঘুরতে আসে, এই জন্য মাঝে মাঝে আসি। দেখেন আপনাদেরকে কিছু সিনারি দেখাই। সাগর পার আগে কুয়েত সিটি টাওয়ার থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।